Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. Welcome to Bhushan Online School. I am Sabir Hossain from Bhushan University. Viewers, amra ajke janbo degree ki ডিগ্রি কত প্রকার এবং আপনাদের পরীক্ষাতে কিভাবে ডিগ্রি আসবে আর কিভাবে আপনি এই ডিগ্রির উত্তরটা খুব শর্টকাটে করে আসবেন। তাছাড়াও আজকে ভিডিও শেষে আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকছে। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে আমি সাথে পাবো। সো ভিউয়ার্স, ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকেই কি বলে? ডিগ্রি বলে। তো অ্যাডজেক্টিভের কয়টা রূপ? অ্যাডজেক্টিভের তিনটা রূপ। প্রথম হচ্ছে পজিটিভ রূপ, তারপরে কম্পিটিভ রূপ, এরপরে লাস্ট সুপারলেটিভ রূপ। পজিটিভ রূপ যেমন মনে করেন গুড, এর কম্পিটিভ রূপ কি? বেটার। সুপারলেটিভ রূপ কি? বেস্ট। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দুইটা রিলেশনের মাধ্যমে ডিগ্রি দেখাবো। আর আশা করি এই দুইটা রিলেশন যদি মনে থাকে আপনাদের, তাহলে ডিগ্রি করতে আপনাদের কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স একটু ভাবুন তো, আমি যদি বলি মেঘ, মেঘের সাথে কার সম্পর্ক? বৃষ্টির সম্পর্ক। আবার বৃষ্টির সাথে কার সম্পর্ক? পানির সম্পর্ক। তো আপনি একজন স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে কী সম্পর্ক? পড়াশুনো। কার সাথে সম্পর্ক? টিচারের সাথে সম্পর্ক। তো ভিউয়ার্স, আজকে ঠিক এরকম দুইটা রিলেশন আপনাদের দেখাবো। আর এই দুইটা রিলেশন যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে যে কোনো ধরনের ডিগ্রিতে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো চলেন ভিউয়ার্স, রিলেশনটা দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা জানলাম যে ডিগ্রির দুইটা রিলেশন জানলে ডিগ্রি করা সম্ভব। তো সেই দুইটা রিলেশন আপনাদেরকে এখন দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ লেকচার কিন্তু এখানে, অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পিটিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আপনাদের পরীক্ষাতে কীভাবে আসবে? পরীক্ষাতে আসবে পজিটিভ ডিগ্রি দেখাচ্ছে, দিয়ে দিচ্ছে, সেখানে আপনাকে কী করতে বলবো? কম্পিটিটিভ বা সুপারলেটিভ। পক্ষান ধরে সুপারলেটিভ ডিগ্রি দিতে পারে, সেখানে আপনাকে কম্পিটিটিভ বা পজিটিভ দিতে পারে বা করতে বলতে পারে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখবো যে পজিটিভ, কম্পিটিটিভ আর সুপারলেটিভের সেই রিলেশন দুইটা। তো দেখেন, পজিটিভ ডিগ্রি মানে আমরা কী বুঝি? যেখানে দুইজন বা দুইটা বিষয়ের মধ্যে সমান তুলনা করে, তাই না? যে নমান অর্থের মতো ভালো, ঠিক না? আবার কম্পিটিটিভ কী হবে? একটা বিষয়ের থেকে আরেকটা বিষয়, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি তুলনা করবে, যেখানে একজন ভালো আরেকজন তার থেকে একটু খারাপ, তাই তো? কেমন হতে পারে যে নমান অর্থের থেকে ভালো। আবার সুপারলেটিভ ডিগ্রি, যেখানে সবার সাথে তুলনা করে বা সবার মধ্যে তুলনা করে। তো সুপারলেটিভ ডিগ্রি কেমন হতে পারে? যে নমান ক্লাসের সবার মধ্যে ভালো। তো ভিউয়ার্স, আমরা জানলাম পজিটিভ, কম্পিটিটিভ বা সুপারলেটিভ ডিগ্রি কী। এখন দেখেন রিলেশনটা, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ থাকে, তাহলে কম্পিটিটিভে আপনাকে আনতে হবে দ্যান মোস্ট আদার। তাহলে পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পিটিটিভ আপনাকে আনতে হবে দ্যান মোস্ট আদার, আর সুপারলেটিভ আনতে হবে ওয়ান অফ দ্য। তো এই রিলেশন তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি পজিটিভে ভেরি ফিউ থাকে, তখন আপনাকে কম্পিটিটিভ করতে হবে, তখন কম্পিটিটিভে দ্যান মোস্ট আদার নিয়ে আসতে হবে, আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য। তাহলে রিলেশনটা কার সাথে? ভেরি ফিউর সাথে দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার সাথে কার রিলেশন? ওয়ান অফ দ্য। ঠিক একইভাবে যদি পজিটিভে নো আদার থাকে, তাহলে কম্পিটিটিভ হবে আপনার দ্যান এনি আদার, আর সুপারলেটিভ হবে দা। তাহলে নো আদার সাথে সম্পর্ক কার? দ্যান এনি আদারের, আর সুপারলেটিভে দার সাথে সম্পর্ক। তাহলে নো নো আদার, দ্যান এনি আদার, দা। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ কোথায়? ভেরি ফিউ থাকে পজিটিভে ভেরি ফিউ, তার মানে কম্পিটিটিভ আর সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আপনি ভেরি ফিউতে আসবেন, তখন আপনার ভার্বের পুরোয়ার ফর্ম করতে হয়। ভার্বের পুরোয়ার ফর্ম করতে হয় মানে আপনার কম্পিটিটিভ আর সুপারলেটিভের ভার্ব যদি অ্যামিস থাকে, তো সেটাকে আপনাকে করতে হবে আর, আর যদি ওয়াস থাকে, তাহলে আপনাকে করতে হবে ওয়ার। তো ভিউয়ার্স, এই ছিল রিলেশন। ভিউয়ার্স, আমরা ডিগ্রি কি জানলাম, ডিগ্রি কত প্রকার সেটা জানলাম, ডিগ্রির দুইটা গুরুত্বপূর্ণ রিলেশন সেটা জানলাম। তো এখন জানবো ডিগ্রির স্ট্রাকচারটা। আমরা বিভিন্ন বইতে অনেক স্ট্রাকচার দেখতে পারি, কম্পিটিটিভ থেকে পজিটিভ স্ট্রাকচার, পজিটিভ থেকে কম্পিটিটিভ স্ট্রাকচার, কম্পিটিটিভ থেকে সুপারলেটিভ স্ট্রাকচার, অনেক স্ট্রাকচার। তো এত স্ট্রাকচার আসলে আমাদের মুখস্থ রাখা সম্ভব না। তো ভিউয়ার্স, আজকে আমি জাস্ট তিনটা স্ট্রাকচার আপনাকে দেখাবো। এই তিনটা স্ট্রাকচার যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন, তাহলে ডিগ্রিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আমি এরপরে ঠিকই আপনাদের
এক্সাম রিভিউ করছেন দেখাবো, সেইগুলো সলভ করে দেখাবো, তখন বুঝতে পারবেন যে ডিগ্রি আসলে কত সহজ। তো ভিউয়ার্স আসেন দেখে নেওয়া যাক যে এই ডিগ্রি যে তিনটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো সেই স্ট্রাকচারগুলো কী। প্রথমেই পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি যখন আপনাকে করতে বলবে তখন আপনার মাথায় রাখতে হবে প্রথমে হবে আপনার ভেরিফি অথবা নো অর্ডার। কখন ভেরিফি আর কখন নো অর্ডার সেটা কিন্তু আপনাদের রিলেশনে দেখছি। যদি সুপারলেটিভে আপনার ওয়ান অফ দ্য থাকে, কম্পিটিভে দেন মোস্ট অফ দ্য থাকে, তখন আপনি কী করবেন ভেরিফিও দিবেন। আবার পক্ষান্তরে যদি আপনার সুপারলেটিভে কী থাকে শুধু দা থাকে, কম্পিটিভে দেন এনি অদার থাকে, তখন আপনি পজিটিভে কী দেবেন নো অর্ডার। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস প্লাস এডিজি, এডিজি অর্থ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আপনার পজিটিভের স্ট্রাকচার। তো ভিউয়ার্স যদি আপনারা স্ট্রাকচারটা লিখে রাখতে চান তো ভিডিওটা জাস্ট পজ করে আপনাদের খাতায় লিখে রাখতে পারেন। তো পরবর্তীতে আপনাদের যখন সলভ করে দেখাবো, কোশ্চেন বোর্ড সলভ করে দেখাবো, তখন আপনারা এই বিষয়টা খুব ইজিলি ধরতে পারবেন। এরপরে দেখি কম্পিটিটিভ ডিগ্রি। কম্পিটিটিভ ডিগ্রিতে আমার কী হয়, কম্পিটিটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। এখন দেখেন দেনের পরে আপনার এখানে এনি আদার আছে, মোস্ট আদার আছে, তার মানে ঠিক ওই একইভাবে যে রিলেশন কোনটা আছে ওয়ান অফ দ্য না দা বা ভেরিফিউ না নো আদার। যদি পজিটিভে ভেরিফিউ থাকে সেটাকে আপনাকে কম্পিটিটিভ করতে বলে, তাহলে দেনের পরে আপনি কী দেবেন মোস্ট আদার। পক্ষান্তরে যদি পজিটিভে নো আদার থাকে তাহলে আপনার এখানে কী নিয়ে হবে এনি আদার, এবং এরপরে লাস্টে অবজেক্ট। তো এরপরে আছে সুপারলেটিভ, সুপারলেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা, দা অথবা ওয়ান অফ দা, তার মানে ওই দুইটা রিলেশন আপনার কি সবসময় কিন্তু কাজে লাগছে, যে দা হবে না ওয়ান অফ দা হবে, সেটা আপনার সুপারলেটিভ বা পজিটিভ বা কম্পিটিটিভে আপনার যখন কী থাকবে নো দা থাকবে তখন এখানে হবে দা, কম্পিটিটিভে যখন দেন এনি আদার হবে তখন হবে আবার দা। পক্ষান্তরে যখন আপনার পজিটিভে ভেরিফি হবে এবং কম্পিটিটিভে মোস্ট আদার হবে তখন এখানে হবে আপনার ওয়ান অফ দা, এরপরে জাস্ট অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। ভিউয়ার্স আপনাদের অ্যাডজেক্টিভে একটা জায়গায় সমস্যা আছে সেটা আমি জানি, বা বিভিন্ন সময় যখন স্টুডেন্টের সাথে কথা হয় তখন তারা এই একটা বিষয়ে বলে যে অ্যাডজেক্টিভের পরিবর্তনটা কীভাবে করবো বা অ্যাডজেক্টিভ পরিবর্তনটা কীভাবে হবে। আমি আজকে আপনাদেরকে অ্যাডজেক্টিভের ডিটেলস আলোচনা করব, তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে 20টা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ পরিবর্তন থাকবে, পজিটিভে কী অ্যাডজেক্টিভ হয়, কম্পিটিটিভে কী হয়, সুপারলেটিভ হয়, এরকম 20টা ওয়ার্ড আপনাদের দিব যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। তো ভিউয়ার্স আশা করি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই অ্যাডজেক্টিভগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। তো আসেন দেখা যাক অ্যাডজেক্টিভের পরিবর্তনটা আসলে কীভাবে হয়। তো ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে বললাম যে অ্যাডজেক্টিভ সাধারণত তিনটা রূপ থাকে, তাই না, একটা পজিটিভ, কম্পিটিটিভ আর সুপারলেটিভ। তো মনে করেন একটা অ্যাডজেক্টিভ আছে আপনার গুড, এটা হচ্ছে কোন রূপে আছে, পজিটিভ রূপে আছে। তো যখন আপনি এটাকে পরিবর্তন করবেন বেটার, বি বেটার, তখন এটা কোন রূপে থাকবে, এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডজেক্টিভ রূপে। আর যখন বলবেন বেস্ট তখন সেটা কী হয়ে যাবে, সুপারলেটিভ। তো দেখেন অ্যাডজেক্টিভ তিনটা রূপ থাকে, গুড বেটার বেস্ট। আর ডিগ্রি কী, অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ, তাই না, আপনাদের প্রথমেই বলছি যে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ বিভিন্ন রূপকেই বোঝায়। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার এক সিলেবল, এক সিলেবল বলতে আপনার কী হচ্ছে, সিলেবল হচ্ছে উচ্চারণ, আপনি একটা ওয়ার্ড কতটুকভাবে বা কীভাবে উচ্চারণ করতে পারছেন বা কতটুক অংশ আপনি একবারে উচ্চারণ করতে পারছেন এটাকে সিলেবাস বলে। দেখেন গুড যখন বলবো তখন কিন্তু আমি একবারে উচ্চারণ করতে পারি, আর যখন এরকম একবারে উচ্চারণ করতে পারবেন সেই সেই অ্যাডজেক্টিভগুলো আপনার আবার পরিবর্তন হবে। কিন্তু যদি আপনার সিলেবাস বেশি হয় বা একবারে উচ্চারণ করতে না পারেন তখন আপনার সেই সিলেবালের অ্যাডজেক্টিভের আপনার ভিন্ন ভিন্ন পরিবর্তন আছে। তো দেখেন যদি বলি বিউটিফুল, দেখেন এটা টে সিলেবল মানে একের অধিক শুনেছে, বিউটিফুল কি উচ্চারণটা একের অধিক না। তো যখন এরকম অ্যাডজেক্টিভ থাকবে তখন পজিটিভে হবে আপনার বিউটিফুল, কম্পিটিটিভে হয়ে যাবে আপনার মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আর সুপারলেটিভে হবে আপনার কি মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভে আপনার তেমন পরিবর্তন করতে হচ্ছে না বা আপনার জানতে হচ্ছে না, শুধু কি করবেন কম্পিটিটিভে অ্যাডজেক্টিভের আগে একটা মোর বসাবেন আর সুপারলেটিভে অ্যাডজেক্টিভের আগে একটা মোস্ট বসাবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডজেক্টিভ পরিবর্তনটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি এই অ্যাডজেক্টিভের এই বিষয়টা আপনারা ভালোভাবে ধরতে পারছেন। ভিউয়ার্স ডিগ্রিতে আপনার চারটা বিষয় সবগুলো ডিগ্রিতেই থাকে, পজিটিভ, কম্পিটিটিভ,
সুপারলেটিভ, সেগুলো কি কি? সাবজেক্ট পজিটিভও থাকবে, কম্পিটিটিভও থাকবে, সুপারলেটিভ থাকবে। এরপরে ভার পজিটিভও থাকবে, কম্পিটিটিভ থাকবে, সুপারলেটিভ থাকবে। এরপরে অ্যাডজেক্টিভ পজিটিভও থাকবে, কম্পিটিটিভ থাকবে, সুপারলেটিভ থাকবে। এবং লাস্ট অবজেক্ট পজিটিভও থাকবে, কম্পিটিটিভ থাকবে এবং সুপারলেটিভও থাকবে। তো ভিউয়ার্স, আমরা একটা গল্প বলি আপনাকে, তাহলে ডিগ্রির এই সাবজেক্টগুলো ধরতে না কোনো সমস্যা হবে না। গল্পটা এমন হতে পারে, একটা গ্রামে কম্পিটিটিভ আর সুপারলেটিভ নামে দুই বন্ধু বাস করতো। তাদের সব কিছুতেই মিল ছিল, তারা একসাথে খেত, তারা একসাথে ঘুমাতো, তাদের এভরিথিং মিল ছিল। তো হঠাৎ করে সেই গ্রামে একটা লোকের আবির্ভাব হলো, সেই লোকটা হচ্ছে আপনার পজিটিভ। তো পজিটিভ এসে সবসময় এই দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, বা যে কোনো বিষয়ে এরা দ্বন্দ্ব যাতে হয় সেটাই পজিটিভ চিন্তাভাবনা করলো। তো পজিটিভ হচ্ছে আপনার কম্পিটিটিভ আর সুপারলেটিভের বিপরীত। তো ভিউয়ার্স, কেন গল্পটা বললাম বলেন তো? সুপারলেটিভ আর কম্পিটিটিভের সাবজেক্ট এক, ভার্ব এক, অবজেক্টও এক। কিন্তু যখন আপনি কম্পিটিটিভ আর সুপারলেটিভ থেকে পজিটিভ করতে যাবেন, তখন কিন্তু আপনার বিপরীত ফর্ম, মানে কম্পিটিটিভ আর সুপারলেটিভের সাবজেক্ট পজিটিভের হয়ে যাবে অবজেক্ট, পক্ষান্তরে সুপারলেটিভ কম্পিটিটিভের অবজেক্ট পজিটিভের হয়ে যাবে সাবজেক্ট। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো। তো দেখেন, রাজশাহী বোর্ড 16-তে আপনারা যদি আপনাদের কাছে বোর্ডের কোনো কোশ্চেন থাকে তো দেখে নিতে পারেন। বলছে, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তো আগে আপনাকে দেখতে হবে এটাকে কী করতে বলছে, কম্পিটিটিভ, তাহলে এটা পজিটিভ না সুপারলেটিভ। কীভাবে চিনবো সুপারলেটিভ, কীভাবে চিনবো পজিটিভ, কীভাবে চিনবো কম্পিটিটিভ, সেটা একটু আপনাদেরকে বলি। সুপারলেটিভে আপনি চিনতে পারবেন যদি দা আর ওয়ান অফ দ্য থাকে, কম্পিটিটিভ কীভাবে চিনতে পারবেন দেন দেখে, আর পজিটিভ দেখবেন নো আদার ভেরিফিক। তো এখানে আছে আপনার কি দা, অ্যাডজেক্টিভটাকে দা, তার মানে অবশ্যই এটা কোন ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো দেখেন, সুপারলেটিভ ডিগ্রিতে আপনার অ্যাট প্রেজেন্ট ক্রিকেট, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, ইজ হচ্ছে ভার, দিয়ে হচ্ছে আপনার ওই যে রিলেশন, আর মোস্ট পপুলার হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, গেম ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে আপনার অবজেক্ট। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু আগে বললাম যে কম্পিটিটিভ আর সুপারলেটিভ ডিগ্রির মধ্যে খুব মিল ছিল, তাই না? মানে এদের সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট কি থাকবে, একদম এক থাকবে। তো ভিউয়ার্স, চলেন আমরা এটাকে একটু কম্পিটিটিভ ডিগ্রিতে করে দেখি। কম্পিটিটিভ, তো এখানে আপনার সাবজেক্ট আর ভার্ব, তাহলে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ, এটা আপনার ষষ্ঠী বসবে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ। এরপরে আপনার কি হয়, ইজ এরপর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরিবর্তন দেখেন, এখানে মোস্ট পপুলার, পপুলার, তাই তো? তার মানে পপুলার, একবারে কিন্তু আপনার উচ্চারণ হচ্ছে না, পপুলার দুইবার লাগছে, তাই না? তো যখন একের বেশি হবে উচ্চারণটা, তখন আপনাদের কী বলছি যে সুপারলেটিভ হবে মোস্ট, কম্পিটিটিভ হবে মোর, আর পজিটিভে শুধু পপুলার। তো ভিউয়ার্স, এখানে যেহেতু মোস্ট আছে, তো কম্পিটিটিভ আমরা কী করবো, মোর পপুলার দেবো। তাহলে ক্রিকেট ইজ মোর পপুলার, মোর পপুলার, এই যে অ্যাডজেক্টিভ। তাহলে কী হলো, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এরপরে কী হয়, এরপরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, কোনটা হবে বলেন তো? এখানে দেখেন দা রিলেশনশিপ, তাহলে দার সাথে কার মিল মনে আছে, দার সাথে আপনার কম্পিটিটিভে দেন এনি আদারের মিল, তাহলে দা দেন এনি আদার, আর পজিটিভে কি নো আদার। আপনাদেরকে প্রথমেই কিন্তু এই রিলেশনটা আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার, দেন এনি আদার এর পরে কি হবে, অবজেক্ট, তাই না? সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এরপরে দেন এনি আদার অথবা মোস্ট আদার, তারপরে সর্বশেষ অবজেক্ট। তো অবজেক্ট আমরা জানি যে সুপারলেটিভে অ্যাডজেক্টিভের পরটু কি হচ্ছে আপনার অবজেক্ট। তো এখানে অবজেক্ট কি আছে, গেম ইন আওয়ার কান্ট্রি, তাহলে দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। ভিউয়ার্স, এবার আমরা সিলেট বোর্ড 16-এর একটা ডিগ্রি দেখব, চলুন দেখা যাক। দি তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কোন ডিগ্রিতে আছে দেখতেই পাচ্ছেন, ওয়ান অফ দ্য আছে, তাহলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো সুপারলেটিভ ডিগ্রিতে যখন আমি পজিটিভ ডিগ্রিতে করব, তখন কি হবে,
সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট পজিটিভ ডিগ্রি হয়ে যাবে অবজেক্ট, পক্ষান্তরে সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট পজিটিভ হয়ে যাবে সাবজেক্ট। তো দেখেন এখানে আছে বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার অবজেক্ট। তো পজিটিভ শুরু করার আগে আমার কী করতে হয়, ভেরিফিউ অথবা নো অদার বসাতে হয়। কখন ভেরিফিউ আর কখন নো অদার? যদি সুপারলেটিভে ওয়ান অদার থাকে তাহলে পজিটিভ হবে ভেরিফিউ, আর যদি সুপারলেটিভে আপনার কী থাকে শুধু দা থাকে তখন কী হবে পজিটিভে নো অদার। তো যেহেতু এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা রিলেশন আছে, তাহলে অবশ্যই প্রথমে কী হবে ভেরিফিউ, ভেরিফিউ। আর আপনারা তো জানেন যে ভেরিফিউ থাকলে কি হয়, ভার্বের প্লুরাল হয়। তো ভেরিফিউর পরে আমরা প্রথমে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আপনার সুপারলেটিভের অবজেক্ট। তাহলে ভেরিফিউ বিল্ডিংস, ভেরিফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। এবার দেখেন ভার্ব, আপনার এই ভার্বের সময় কিন্তু মনে রাখতে হবে যেহেতু ভেরিফিউ আছে তো অবশ্যই ভার্বের আমার প্লুরাল করতে হবে। ভার্বের প্লুরাল মানে কি, অ্যামিস থাকলে আর ওয়াজ থাকলে ওয়্যার। তো যেহেতু এখানে ইজ আছে তাহলে আপনি কি করবেন, আর বসাবেন। তারপরে হচ্ছে অ্যাস, অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে, বিউটিফুল, তাই না? এটা যেহেতু সুপারলেটিভ ছিল তাহলে মোস্ট বিউটিফুল, কম্পিটিটিভে মোর বিউটিফুল, আর এখন পজিটিভে শুধু বিউটিফুল। তাহলে অ্যাস বিউটিফুল, অ্যাস বিউটিফুল, অ্যাস বিউটিফুল, অ্যাস। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট দি তাজমহল, দি তাজমহল। তো ভিউয়ার্স আশা করি সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি যদি পরিবর্তন আসে তাহলে আপনারা ইজিলি পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে যদি দা থাকে তাহলে এখানে নো অদার হবে, আর নো অদার আর ভার্বের কী হবে, ভার্বের সিঙ্গুলার ফর্মটা হবে। তার মানে এখানে ইজি হবে বা অ্যাম ইজ হবে অথবা ওয়াজ হবে, তখন আর প্লুরাল হবে না। কিন্তু যখনই আপনার ভেরিফিউ বা ওয়ান অফ দা হবে তখনই আপনার কী করতে হবে, ভার্বের প্লুরাল ফর্মটা করতে হবে। তো আশা করি সুপারলেটিভ থেকে পজিটিভে আসার সময় বা পজিটিভ পরিবর্তনের সময় আপনাদের কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স আমরা পজিটিভ থেকে এখন কম্পিটিটিভ বা সুপারলেটিভ করব। আমরা কম্পিটিটিভ সুপারলেটিভ থেকে তো পজিটিভ করলাম, তো এখন দরকার হচ্ছে আপনাদেরকে জানা যে কীভাবে পজিটিভ থেকে কম্পিটিটিভ বা সুপারলেটিভ করতে হয়। দেখেন যখন আপনি পজিটিভ থেকে কম্পিটিটিভ আর সুপারলেটিভ করবেন, তো তার আগে আপনার এখানে সাবজেক্ট বা অবজেক্টটা আপনার আইডেন্টিফাই করতে হবে। ভেরিফিউ, ভেরিফিউ হচ্ছে আপনার ওই রিলেশনটা, মেটা হচ্ছে আপনার পজিটিভের সাবজেক্ট, আর হচ্ছে আপনার ভার্ব, অ্যাচ হচ্ছে আপনার স্ট্রাকচার, ইউজফুল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তো ইউজফুল দেখেন, ইউজফুল তার মানে একের অধিক, উচ্চারণটা আপনি একবারে করতে পারছেন না, একের অধিক লাগছে সময়। তো ইউজফুল, তাহলে কম্পিটিটিভ হবে কি মোর ইউজফুল, আর সুপারলেটিভে মোস্ট ইউজফুল, আর গোল্ড হচ্ছে আপনার অবজেক্ট। তো ভিউয়ার্স দেখেন যখন অবজেক্ট থাকবে আমি কম্পিটিটিভ করব, তখন কি হবে সুপারলেটিভের অবজেক্ট হবে কম্পিটিটিভের সাবজেক্ট। তাহলে এখানে আপনি প্রথমে কি করবেন, গোল্ড, এরপরে ভার্ব। ভার্ব দেখেন, ভার্ব হচ্ছে আর। তো যখন আপনি পজিটিভ থেকে কম্পিটিটিভ আর সুপারলেটিভ আসবেন তখন ভার্বটা কি হবে, যদি ভেরিফিউ থাকলে ভার্ব হচ্ছে প্লুরাল হয়, তাই তো? তো যখন আপনি কম্পিটিটিভ সুপারলেটিভ চলে আসবেন তখন আবার ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে আছে আর, তাহলে গোল্ডের পরে কি করবেন আপনি, গোল্ডের পরে দিবেন হচ্ছে আপনি ইজ, কারণ ভেরিফিউ থাকলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু যখন কম্পিটিটিভ সুপারলেটিভ করতে হবে তখন আপনার ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ইজ থাকলে হয় আর, এখন আর রয়েছে তাহলে কি হবে, ইজ হবে। তাহলে গোল্ড ইজ, তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব, এরপরে কি গোল্ড ইজের পরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, তাই না? তাহলে ইউজফুল এখানে হবে কি মোর ইউজফুল, মোর ইউজফুল, মোর ইউজফুল কি, তারপর হচ্ছে আপনার দেন। এখন দেনের পরে কি এনি আদার না মোস্ট আদার, সেটা আপনার দেখতে হবে এই যে রিলেশন, রিলেশন ভেরিফিউর সাথে কার, ভেরিফিউর সাথে কম্পিটিটিভ আপনার রিলেশন হচ্ছে মোস্ট আদার। তাহলে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এরপরে হচ্ছে আপনার কি অবজেক্ট, অবজেক্ট কোথায় পাবো, এই যে সাবজেক্ট অবজেক্ট, তাহলে মোস্ট আদার মেটালস। এখন যদি আপনাকে এটাকে সুপারলেটিভ করতে বলে তাহলে কি হবে, কম্পিটিটিভ আর কম্পিটিটিভ আর সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব এক, তাহলে লেখেন আপনি গোল্ড ইজ, গোল্ড ইজ দানা ওয়ান অফ দা বলেন তো, যেহেতু এখানে আপনার কি আছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার এখানে ভেরিফিউ, তাহলে কি হবে ওয়ান অফ দা, তাহলে গোল্ড ইজ ওয়ান অফ দা। অ্যাডজেক্টিভ দেখেন মোর ইউজফুল, তাহলে সুপারলেটিভ হবে কি মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল, এরপরে কি হবে আপনার অবজেক্ট, অবজেক্ট কি এই যে মোস্ট আদার পরে, তাহলে ইউজফুল মেটালস।
মেটাস। তো ভিউয়ার্স আশা করি ডিগ্রি এই উদাহরণগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ভিডিওর শেষে একটা সারপ্রাইজ থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো ভিউয়ার্স, আমাদের স্পন্সরশিপ গুড লাক। তো আজকে আপনাদের তিনটা ডিগ্রি দিব, যদি আপনারা এই তিনটা ডিগ্রি খুব ভালোভাবে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে গুড লাক প্রখর ফ্যানের স্পন্সর আর বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনারা কিন্তু খুব আকর্ষণীয় গিফট পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এগুলো খুব সুন্দরভাবে সলভ করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি বিজয় হয়েছেন কি না এটা কীভাবে দেখবেন, এটা দেখার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে বরিশাল অনলাইন স্কুলের পেজে। তাছাড়াও আপনারা বরিশাল অনলাইন স্কুলের গ্রুপে কিন্তু অ্যাড হয়ে আপনাদের যে কোনো সমস্যা কথা জানাতে পারেন। আমরা সবসময় চেষ্টা করব বা চেষ্টা করিও আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে। তো ভিউয়ার্স, চলেন দেখে নেওয়া যাক কী কী থাকছে আপনাদের জন্য এক্সাম কুইজ হিসেবে। সো ভিউয়ার্স, এই দুটা কিন্তু আপনাদের কুইজ। আপনাদের কী করতে হবে, প্রথমত আপনাদের চিনতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। এইটাকে আইডেন্টিফাই করার পরে যে ডিগ্রিতে থাকবে তাছাড়াও তার দুইটা ডিগ্রি আছে, সেই দুইটা ডিগ্রিতে আপনাকে রূপান্তর করতে হবে, করে আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আর যারা সঠিকভাবে উত্তর করতে পারবে, এই তিনটা বিষয় ধরতে পারবে, করতে পারবে, তাদের জন্য গুড লাক টহর পেনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট, যেটা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে ফেসবুকে। সুতরাং অবশ্যই আমাদের ফেসবুক পেজে আর ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। ফেসবুক পেজ আর গ্রুপের নাম বরিশাল অনলাইন স্কুল। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি ডিগ্রি একটু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।